আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে সুস্থ খুব ভালো রাখুক সুস্থতা আল্লাহ সুখান সবচেয়ে বড় নিয়মতের কথা একটা নিয়মত আমাকে অনেকে প্রশ্ন করতেছেন যে যৌন দুর্বলতা সমস্যায় সাফার করতেছেন অনেক দিন পর্যন্ত সাফার সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো যে মেডিসিন আগ্রা 100 এটা নিয়ে আলোচনা করব এবং আপনি প্রাকৃতিক ভাবে কিভাবে যৌন দুর্বলতা সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারেন এবং খুব গ্রহণযোগ্য খুব সুন্দর একটা লাইফ আপনি অতিবাহিত করতে পারেন সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আচ্ছা ফার্স্ট ওয়ানই আসি যৌন দুর্বলতার সমস্যাটা আমাদেরকে অনেকেই সাফার করাচ্ছে অনেক তীব্রভাবে সাফার করাচ্ছে মধ্যে ভাঙন সৃষ্টি হচ্ছে এবং আমরা খুব বেশি হ্যাপি থাকতে পারতেছি না আমাদের লাইফের মধ্যে বিভিন্ন সৃষ্টি হচ্ছে তো সেটা থেকে পরিত্রাণের জন্য আপনাকে খাদ্য অভ্যাসের মধ্যে পরিবর্তন আনতে হবে লাইফের ডিসিপ্লিন নিয়ে আসতে হবে সঠিক নিয়ম শৃঙ্খলা করে জীবন অতিবাহিত করতে হবে ঠিক আছে যেমন আপনাকে প্রতিদিন এমন খাবার গ্রহণ করতে হবে যেটা আপনার স্বাস্থ্যের জন্য ইফেক্টিভ অর্থাৎ ফলমূল শাকসবজি খাবার বেশি গ্রহণ করবেন পর্যাপ্ত পানি গ্রহণ করবেন তার পাশাপাশি এমন খাবারগুলো গ্রহণ করা যেটা আপনার সেক্স হরমোন বৃদ্ধিতে ভালো সহযোগিতা করবে এবং আপনাকে সুস্থ সুন্দর একটা জীবন অতিবাহিত করবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে আপনি খেজুর খেতে পারেন খেজুর অনেক ভালো এটা সেক্স হরমোন তৈরিতে ভালো সহযোগিতা করে আখরোট খেতে পারেন বাদাম আখরোট যেটা এটা গ্রহণ করতে পারেন এবং তার পাশাপাশি কিশমিশ খেতে পারেন দুধ খাওয়ার প্রবণতা বাড়িয়ে যেতে পারেন সকালে এক গ্লাস রাতে এক গ্লাস দুধ খেতে পারেন এটা আপনার দুর্বলতা সমস্যা সমাধানে ভালো ভূমিকা পালন করবে এবং তার পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যে ফলমূল সব ধরনের ফলমূল রাখতে পারেন বিশেষ করে আঙুল রাখতে পারেন তারপরে কিসমিস রাখতে পারেন কিসমিস তো অবশ্যই আঙুলের একটা নির্যাস বেদানা রাখতে পারেন এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখতে পারেন কারণ ভিটামিন সি সমৃদ্ধ খাবার স্বাস্থ্যের জন্য অনেক এফেক্টিভ এবং সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে শরীর অভ্যাস তৈরি করতে হবে আপনি যদি শরীর না করেন এটা কিন্তু আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে না এবং সেক্স হরমোন বৃদ্ধিতেও তেমন একটা সহযোগিতা করবে না অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে কি করতে হবে দৈনিক পরিশ্রম করতে হবে এবং ভিটামিন ডি গ্রহণ করতে হবে আর ভিটামিন ডি এর সবচেয়ে বড় উৎস হইছে সূর্যের আলো সকাল 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 ঘুম থেকে উঠি সূর্যের আলো নিতে হবে যেটা আপনার দেহে ভিটামিন ডি এর ঘাটতি পূরণে আপনার জন্য অনেক ইফেক্টিভ এবং আপনার দেহকে অনেক বেশি সুস্থ সুন্দর একটা জীবন অতিবাহিত করবে ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদেরকে সুস্থ থাকার জন্য সুন্দর থাকার জন্য জীবনকে অনেক বেশি উৎফুল্ল থাকার জন্য নিঃসন্দেহে আপনাকে ভিটামিন ডি গ্রহণ করতে হবে আচ্ছা তার পাশাপাশি এই যে অনেকে আছেন যারা খুব কম সময় অতিবাহিত করতেছেন লাইফ পার্টনারের সাথে কিন্তু আপনি চান যে আপনার সময়টা খুব দীর্ঘ হোক অবশ্যই এটা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি হতে হবে আগ্রা হান্ড্রেড এমজি যারা খুব দুর্বল সময় আছেন যৌন দুর্বলতায় খুবই তীব্রভাবে আহ যৌন সমস্যায় সাফার করতেছেন এবং অনেক বেশি কম সময় অতিবাহিত করতেছেন লাইফ পার্টনারের সাথে সেক্ষেত্রে আগ্রা হান্ড্রেড এই মেডিসিনটা এসকাফ কোম্পানির নিঃসন্দেহে অনেক ভালো একটা মেডিসিন এটা আপনি গ্রহণ করতে পারেন একটা তবে অবশ্যই মিনিট আগে গ্রহণ করবেন সাথে নেবেন এটা আপনার জন্য অনেক বেশি গ্রহণযোগ্য ভূমিকা রাখবে এবং আপনার শরীরকে অনেক বেশি সুস্থ রাখতে নিঃসন্দেহে দুর্দান্ত কাজ করবে ঠিক আছে আর সুতরাং এই মেডিসিনটা অবশ্যই গ্রহণযোগ্য একটা মেডিসিন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক সালাম আলাইকুম আলহাম